পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে আসার লড়াইয়ে বড় ধাক্কা খেল লিভারপুল। ইতিহাদের সমর্থকদের আনন্দ উল্লাসে ভাসিয়ে অলরেডদের এক প্রকার টেনে হিচড়ে মাটিতে নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। আর প্রিমিয়ার লিগে কোচ হিসেবে ঘরের মাঠে নিজের শততম জয় পেয়েছে সিটি বস পেপ গার্দিওলা। ম্যাচের শুরু থেকে আধিপত্য সিটির, একাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে তাদের সামনে, তবে ডি বক্সের বাইরে থেকে রদ্রির নেওয়া শট ফিরিয়ে দেন অ্যালিসন বেকার। ম্যাচের ১৭ মিনিটে নাটকীয় এক গোল করে লিভারপুলকে এগিয়ে নিয়ে যান মোহাম্মদ সালাহ, এতে আনন্দে মেতে ওঠে লিভারপুল ডাগআউট। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্লাব শিষ্যদের, গোল খেয়ে যেন হুঁশ ফিরে পায় গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ২৭ মিনিটে সিটিকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ, জ্যাক গ্রিলিশের বাড়ানো বলে প্রথম স্পর্শে জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক এক গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটিকে লিড এনে দেন কেভিন ডি ব্রুইনে, রিয়াদ মহারাজের নেওয়া শট ফিরালেও বেলজিয়ান মিডফিল্ডারের নেওয়া শট ফেরাতে ব্যর্থ হন লিভারপুল গোলরক্ষক। এর ৭ মিনিট পরে অধিনায়ক ইকার গুন্দোগানের গোলে ম্যাচের চালকের আসনে বসে সিটি। ৭৩ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরাক ঢুকান জ্যাক গ্রেলিশ, এই ইংলিশের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় লিভারপুল। ম্যাচের শেষের দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে সিটির সামনে, তবে আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এ জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে পেপ গার্দিওলার শিষ্যরা, আর ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে এসেছে লিভারপুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।